সেক্স এফএকিউ সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা। আজকে আমাদের বিষয় হচ্ছে লস অফ সেক্স ডিজায়ার অর লস অফ সেক্স অ্যাট্রাকশন অর লস অফ কমিউনিকেশন অর নো ইন্টিমেসি বিটুইন আ কাপল, মানে এক যুগলের মধ্যে, মানে এক কাপল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রকম সেক্স ডিজায়ার নেই, কোনো রকম সেক্সুয়াল অ্যাট্রাকশন নেই, কোনো রকম সেক্সুয়াল খেলা হচ্ছে না। সো এটা হচ্ছে আমাদের বিষয়। প্রথম কথা হচ্ছে কেন, নাম্বার ওয়ান, হাজব্যান্ড একটা হ্যাবিট বাড়ি আসার পর ইমিডিয়েটলি মোবাইল সার্চ করতে বসে যায়, ঘন্টা পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দেয়। এক ঘন্টা দেড় ঘন্টা মোবাইল কাটানোর পর স্ত্রীর সাথে আর সহবাস করার ইচ্ছে থাকবেই না, কারো থাকে না। তাহলে এক নম্বর হচ্ছে ওনাকে এই মোবাইল থেকে ঘাটাঘাটি করাটা ওনার বন্ধ করতে হবে। ওনাকে কে বলতে হবে, ভাই চলো আমরা, আমাদের ওজন বাড়ছে, তোমার ওজন বাড়ছে, একটু ওয়াক করে আসি, একটু নিচে ঘুরে আসি, একটু ওপেন এয়ারে থেকে হয়ে আসছি। তো সে কথাটা আপনাকে বলতে হবে, সে খাবার রাত্রিবেলা খাবার আগে হোক বা পরে হোক, কিন্তু বাড়ি আসার পর একবার যদি বেরিয়ে পড়ে, একটু যদি ওয়াক নিয়ে নেয়, পাঁচ মিনিটে যদি হেঁটে নেয়, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, ফিরে যায়, মোবাইলের প্রতি অত অ্যাট্রাকশন থাকবে না। তাহলে এই হচ্ছে ওয়ান অফ দ্য প্রসেস অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর প্রবলেম আজকের দিনে, মোবাইলের কারণে উত্তেজনা, ইচ্ছেটা, অ্যাট্রাকশনটা সব কমে যায়। তাহলে মোবাইলটাকে বন্ধ করে যদি নিজে থেকে, মানে দুজন মিলে যদি কোনো অ্যাক্টিভিটি করা যায়, সেটা আপনাকে প্ল্যান করতে হবে, ভাবতে হবে। এই হচ্ছে আরেকটা প্রবলেম, হচ্ছে ছেলেদের মধ্যে শীঘ্রপতন অথবা সেক্সুয়াল কমজোরি যদি চলে আসে। তাহলে যদি শীঘ্রপতন হয়, তাহলে ওর মনের মধ্যে আগে থেকে একটা খেয়াল এসে যায় বা মনের মধ্যে একটা পিকচার চলে আসবে কি আমার তো তাড়াতাড়ি ডিসচার্জ হবে। ডিসচার্জের পর স্ত্রী একদম রাগ করবেন কি উনি তো একদম চরমের মধ্যে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে উনি একটা সেক্স করতে আগে একটু মানে ঘাবড়িয়ে যান আর ওনার সেক্স ইচ্ছেটা চলে যেতে পারে। তাহলে শীঘ্রপতন হচ্ছে আরেকটা নাম্বার টু ইম্পর্ট্যান্ট রিজন কেন এই অ্যাট্রাকশনটা কাপলসের মধ্যে চলে যায়। এই শীঘ্রপতনটাকে খুব ইজিলি কন্ট্রোল করা যায়। প্রথম কথা, স্ত্রীকে একবার ওনাকে ওটা করতে হবে কি তুমি প্লিজ নিজে রাগকে নিজে মনের মধ্যে রাখো, প্রকাশ করো না, প্রকাশ করলে তোমার তো কোনো কিছু লাভ হবে না। দুই নম্বর হচ্ছে, শীঘ্রপতনে মানুষ বা রোগী কোনো চিকিৎসা নিতে চান না, উনি হয়তো সেলফ ট্রিটমেন্ট নেবেন অথবা গুগল বা ইউটিউবে ঘেটে কোনো একটা কিছু একটা প্রসেস নেবেন। তাহলে এখন সব থেকে কমন হয়েছে কিগলস এক্সারসাইজ, বলা হচ্ছে কি কিগলস এক্সারসাইজ করে করে আপনি টাইমিংটা ঠিক করতে পারেন। কিন্তু কিগল এক্সারসাইজ অ্যাকচুয়ালিটা কী এটা কেউ বুঝে না। নর্মালি গুগলে দেখবেন লেখা আছে কি পেচ্ছাপকে আটকাও, আটকানো মাসলসকে স্ট্রং করো, তাহলে তোমার পেলভিক মাসেল স্ট্রং হবে, বীর্যপাতকে তুমি আটকাতে পারবে বা আটকে যাবে। এটা খুবই কম লোকের মধ্যে সক্ষম হয়, বেশিরভাগই কেসে এটা ফেলিয়ার হয়ে যায়। কিগল এক্সারসাইজ অনেক কিছু আছে, পেলভিক স্ট্রেচ ইজ অলসো কিগল এক্সারসাইজ। তারপরে যে আমরা বসি, যেমন পাটা যে মাঠে উপরে যাওয়া উপরে, যেমন মেঝে উপরে আমরা যখন বসি পাটা জুড়ে, সেরকম এক্সারসাইজ ইজ অলসো কিগল এক্সারসাইজ। এনি স্ট্রেচিং ইজ এ কিগল এক্সারসাইজ। তাহলে অনেকগুলো স্ট্রেচিং করতে হয়, কিন্তু স্ট্রেচিং করলেও যে নার্ভস যে সিস্টেম বসে গেছে কি একটা স্টিমুলাস পেলে চট করে ইজ্যাকুলেটরি নার্ভগুলো এক্সাইটেড হয়ে যায় বা ওদের উপরে অর্ডার চলে আসে ইজ্যাকুলেটরি নার্ভসের উপর, বীর্যপাত করে দেওয়ার নার্ভসের উপরে, তাহলে বীর্যপাত হয়ে যাবে। তাহলে এই জিনিসকে আটকানো একটা ব্যাপার থাকে। অনেক ডাক্তাররা এখন একটু সাইকিয়াট্রিক মেডিসিন দিয়ে দেন, যেটা কি এই যে নার্ভসকে ইজাকুলেশন করাকে বসি দেয় বা ঠান্ডা করে দেয়, কিন্তু ওইটা খেলে অনেক সাইড এফেক্টস এখন দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এক রকম কি ওই ওষুধে একটা নেশা ধরে যায়, তারপরে ওই ওষুধগুলো বেশি বেশি চাওয়া হয়, তারপরে ওই ওষুধ না পেলে লোক বেশি অ্যালকোহল কনজিউম করতে শুরু করে অথবা বেশি ড্রাগসের মধ্যে চলে যেতে পারে।
নাম্বার টু প্রবলেম সাইড এফেক্ট যেটা দেখা যাচ্ছে খুব বেশি সেটা হচ্ছে ঘুমের অসুবিধা। ওষুধ না খেলে পড়লে ঘুম আসে না বা ঘুমে একটা ডিস্টারবেন্স হয়ে দাঁড়ায় বা ঘুম খুব বেশি হয়ে যায় বা কিছু একটা ঘটনাটা ঘুমের সাথে একটা ঘটে যায়। তাহলে ওই ওষুধ যদি আপনি কিছুদিন ব্যবহার করেন, সপ্তাহে 10 দিন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনি লং টার্ম ব্যবহার করুন বছরের পর বছর, তাহলে প্রচণ্ড সাইড এফেক্ট হয়, তাহলে সেটাও ঠিক মতন ঠিক চিকিৎসা নয়। তাহলে ঠিক চিকিৎসাটা হচ্ছে কোথায়? ঠিক চিকিৎসাটা হচ্ছে আপনার প্রথম স্ত্রীর সাথে ভালো রিলেশন করা, আপনাকে রেগুলার সেক্স করা দরকার। 3 নম্বর হচ্ছে স্টপ এন্ড স্টার্ট টেকনিক, যেটা খুব কাজে কাজ করে। আর নাম্বার 4 হচ্ছে স্ত্রীর সাথে আফটার প্লে করা। আফটার প্লে মানে এই আপনার সহবাস হয়ে যাওয়ার পর আপনি যে পাল্টি ঘুমিয়ে পড়বেন সেটা করবেন না, স্ত্রীর সাথে জোরে থাকবেন, স্ত্রীর সাথে কথা বলতে থাকবেন, স্ত্রী জনির একটু হোয়াট এভার যেটা দরকার করবেন যেটাতে উনি একটু আরাম বা অর্গাজম পেয়ে যেতে পারেন। তাহলে এইগুলো হচ্ছে প্রসেস। আজকের দিনে যেটা সবথেকে বড় কথা মানে সেক্সলেস ম্যারেজ, ওর এটা সলিউশন। ধন্যবাদ।